আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও অনুযায়ী আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার সবসময় তার ডায়েট চার্টে ডিম ও শাকসবজি রাখার পরামর্শ দেন, সে কারণে তার ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়ে এই রেসিপিটি তৈরি করেছি। এই মজাদার রেসিপিটি আমি ডিম ও বাঁধাকপি দিয়ে তৈরি করেছি। এই রেসিপি তৈরি করতে লাগবে বাঁধাকপি, দুটো ডিম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর লবণ, হলুদ ও জিরার গুঁড়ো। আর আমি এই রান্নায় ঘি ব্যবহার করব। প্রথমে ফ্রাই প্যানে বাঁধাকপিগুলো দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য, আর সাথে দেব কিছু কাঁচামরিচ ফালি। আমি ঝাল খেতে ভালোবাসি, তাই কাঁচামরিচের পরিমাণ বেশি দিয়েছি। আপনারা নিজের পছন্দ মতো ঝাল দেবেন। এবার পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে দেব। ভালো মতো নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম। বাঁধাকপিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এবার এর মাঝে পেঁয়াজ কুচি দিয়েছি আর এবার দেব 1 টেবিল চামচ ঘি। ঘি কিন্তু গুড সোর্স অফ ফ্যাট, আর ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার খাঁটি ঘি খাওয়ার পরামর্শ দেন। এবার এর মধ্যে প্রথমে একটি ডিম ভেঙে দেব। ডিমটি নেড়ে চেড়ে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে দেব। এবার আরও একটি ডিম ভেঙে দিয়ে বাঁধাকপির সাথে মিশিয়ে দেব। ভিউয়ার্স, আমাদের অনেকের ধারণা ডায়েট রেসিপি কখনো সুস্বাদু হয় না, তবে এই রেসিপিটি তৈরি করলে আপনারা বুঝবেন যে এটি কতটা মজাদার। এখন 1/2 টি স্পুন জিরাটালা দিয়ে দেব। আমার ভাজিটা অলমোস্ট হয়ে এসেছে। এবার একটি প্লেটে ভাজিটা নামিয়ে নিলাম। ভিউয়ার্স, দেখুন ভাজিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজাদার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এই ডিম বাঁধাকপির ভাজিটি ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল বাটনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।